আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মোট 13টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে 11টিতেই ভারত জিতেছে আর ড্র হয়েছে 2টি খেলা। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল 2022 সালে ঢাকায়। ওই ম্যাচেও বাংলাদেশ দল হেরেছিল 3 উইকেটে। তবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্সে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই দিচ্ছে। পাকিস্তানকে সম্প্রতি তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দল। আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এখন যে কোনো দলের জন্য চিন্তার কারণ। চেন্নাইয়ে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে প্রথম টেস্ট শুরুর কয়েকদিন আগেই সেখানে পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি শেষ করেছে নাজমুল শান্ত, মুশফিক, তাসকিনরা। ইংল্যান্ড থেকে ভারত গিয়ে মঙ্গলবার দলের সাথে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চেন্নাইয়ের গরমে খেলোয়াড়দের কিছুটা সমস্যা হলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে বাংলাদেশ দল। তবে 22 গজের টেস্ট ক্রিকেটের 5 দিনেই লড়াইয়ের লক্ষ্যে বাংলাদেশ মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। ঘরের মাঠে ভারত বরাবরই শক্তিশালী দল। টি টোয়েন্টি বিশ্বকাপের এই সিরিজে ভারত পূর্ণ শক্তির দল নিয়েই খেলছে। দীর্ঘদিন পর দলে ফেরা বিরাট কোহলি রান করার জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন। রোহিত, রাহুল, শুভমান গিল সহ বাকিরাও মাঠে সেরাটা খেলার জন্য উদগ্রীব। নিজেদের কন্ডিশনে সুবিধা দিয়ে নয়, খেলেই বাংলাদেশের বিপক্ষে সাফল্য পাওয়ার লক্ষ্য ভারতের, এমনটাই জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর। এম চিদম্বরম স্টেডিয়ামের পিচ থেকে টেস্টের শেষ দিকে স্পিনাররা সুবিধা পেতে পারেন বলে জানিয়েছেন পিচ কিউরেটর। আশরাফুল আনন, বৈশাখী সংবাদ।